एवरीवन, वेलकम टू यूट्यूब चैनल, इट्स माय हॉबी टाइम। बंधुरा, आज के वीडियोर माध्यमे अपने साथे शेयर करब विभिन्न प्रकार कालंचो बा पाथरकुची एर परिचर्या और संक्षिप्त परिचिति निये। आशा करा जाए वीडियो देखार पर प्रत्येक प्रकार कालंचो पाथरकुची किना बा पाथरकुचीगुलो कालंचो किना सेई विषय आर कोनो प्रश्न थाकबे ना। प्रकृतपक्षे कालंचो बा पाथरकुची गाछगुली सकलान श्रेणी गाछ এবং এগুলো আফ্রিকার গ্রীষ্মপ্রধান অঞ্চলে বা ট্রপিক্যাল ও সাব ট্রপিক্যাল অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মায়। এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম হয়, অর্থাৎ এই গাছগুলি সহজে জল পায় না। আর এরকম প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এই গাছগুলি এদের পাতায় সঞ্চিত করে রাখে জল এবং খাদ্য, যার ফলে এদের পাতাগুলি রসালো প্রকৃতির হয়। যখন দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হয় না, তখন এই গাছগুলি এদের পাতায় সঞ্চিত খাদ্য থেকে জীবন ধারণ করে। আসলে সবকটি কালাঞ্চের পাতায় মুকুল থাকে, অর্থাৎ সবকটি কালাঞ্চের পাতা থেকে চারা তৈরি করা যায়, সেই জন্য কালাঞ্চো গাছগুলিকে পাথরকুচি গাছ বলা হয়। প্রথমে বলবো সুন্দর ফুলওয়ালা এই কালাঞ্চের কথা। এর বিজ্ঞানসম্মত নাম কালাঞ্চো গ্যাস্টোনিস বন্নিয়ারি। সব কালাঞ্চের মতো এই গাছটিতেও বর্ষার শেষ থেকে কুড়িয়ে আসতে শুরু করে এবং সারা শীতকাল জুড়ে এই গাছে ফুল থাকে। একবার গাছে ফুল হলে সেই ফুল কিন্তু 2 থেকে 3 মাস পর্যন্ত গাছে থাকে। এই গাছের পাতা থেকে সহজে চারা তৈরি করা যায়। তাছাড়া পাতা যখন গাছের সাথে সংযুক্ত অবস্থা থাকে, তখন পাতায় শেষ প্রান্তে কয়েকটা গাছ নিজে থেকেই ঝোলে এবং তাতে মূল তৈরি হয়। তাছাড়া এই গাছের পাতাগুলি গাধার কানের মতো লম্বা হয় বলে এই গাছকে ডনকি ইয়ার প্ল্যান্ট বা গাধার কান গাছ বলা হয়। এই গাছটির জন্য বড় পটের প্রয়োজন হয় না, ছোট পাত্রে কিন্তু এই গাছটি অনেক বড় সড়ো হয় এবং অনেক ফুল দেয়। এর পাতা থেকে চারা হয় বলে এই গাছটিকে আমরা সাধারণত পাথরকুচি গাছ নামে চিনি। তাছাড়া এই গাছটি কিন্তু কাণ্ড কেটে বা শাখাকে কেটে ভিজে মাটিতে বসিয়ে রাখলে সেখান থেকেও নতুন চারা পাওয়া যায়। সুতরাং এই গাছটি কালাঞ্চো বা পাথরকুচি বা সাকলন শ্রেণী গাছ। এটিও একটি কালাঞ্চো শ্রেণী গাছ, এর নাম কালাঞ্চো ব্লসফেল্ডিয়ানা। এটার পাতা থেকে চারা তৈরি হয়, সেই জন্য একে পাথরকুচি গাছও বলা হয়। এই কালাঞ্চো ব্লসফেল্ডিয়ানা এটি দেশি কালাঞ্চোকে বোঝায়, আর দেশি কালাঞ্চের বিভিন্ন কালার হয়। এই হলুদ কালারের ভ্যারাইটির পাতাগুলি অনেক বড় বড় হয়, কিন্তু এর যে লাল কালারের ভ্যারাইটিটা আছে তার পাতাগুলি কিন্তু একটু ছোট হয়। পাতা থেকে ছাড়া এর কাটিং থেকেও খুব সহজে চারা তৈরি করা যায়। এই গাছটির থেকে কাটিং সংগ্রহ করে আমি এই চারাটি তৈরি করেছি। এর লাল ভ্যারাইটির গাছটি অর্থাৎ এটি, এর কিন্তু পাতা থেকে চারা তৈরি করা যায় এবং কাটিং থেকেও চারা তৈরি করা যায়, এবং অত্যন্ত অবহেলায় গাছটি বেড়ে ওঠে এবং অনেক সংখ্যক ফুল দেয়। এই গাছটি বিভিন্ন ছাদবাগানীদের কাছে খুবই কমন একটি গাছ। এই গাছটিকে মূলত আমরা কালাঞ্চো বলি, আর এটা আবার কখনো কখনো পাথরকুচিও বলা হয়। এই কালাঞ্চো ব্লসফেল্ডিয়ানা গাছগুলি অত্যন্ত অবহেলায় বেড়ে ওঠে এবং এর জন্য বড় পটের প্রয়োজন হয় না, খুব ছোট পটেই এটা বেড়ে উঠতে পারে এবং অনেক ফুল দিতে পারে। সুতরাং এই হলুদ বা লাল ভ্যারাইটির এই কালাঞ্চোগুলিও কিন্তু পাথরকুচি গাছ, কারণ এদের পাতা থেকে চারা তৈরি করা যায়। তাছাড়া এগুলো আবার সাকুলান প্রজাতিভুক্ত। এই দেশি কালাঞ্চোগুলিতেও সাধারণত বর্ষার পর থেকে কুড়িয়ে আসতে শুরু করে এবং সারা শীতকাল এতে ফুল থাকে। এই গাছগুলিকে আমি মেন পট থেকে উপড়ে এরকম কালো ড্রামে ফেলে রেখেছিলাম, কোনো পরিচর্যাই করিনি, কেবল বৃষ্টির জলে ভিজিয়েছি। তবুও দেখুন কত কুড়িয়ে এসছে। বর্ষার শেষে একটি কাটিং থেকে এই গাছটি তৈরি করেছিলাম, শীতকালে কিন্তু এই গাছটিতে ফুল চলে এসেছে। 3 নম্বরে যে কালাঞ্চের কথা বলবো সেটা হলো কালাঞ্চো পিন্নাটা বা পাথরকুচি গাছ। আমরা ছোটোবেলা থেকে এই গাছটিকেই কেবল পাথরকুচি গাছ বলে চিনতাম। এই গাছটির পাতার প্রত্যেকটি খাঁজে পত্রাশ্রয়ী মুকুল থাকে, যে মুকুল থেকে অনুকূল পরিবেশে নতুন চারা তৈরি হয়। তাছাড়া কোনো পাতাকে যদি এই গাছ থেকে বিচ্ছিন্ন করে আমরা কোনো বই বা খাতার মধ্যে রেখে দিই, সেখান থেকে কিন্তু মূল তৈরি হয়। এটি কালাঞ্চো পাথরকুচি এবং সাথে সাথে এটি একটি সাকুলেন্ট শ্রেণীর গাছ। এতে খুব সুন্দর ফুল হয়। এর পাতা থেকে যেমন চারা তৈরি হয়, তেমনি এর কাণ্ডের বা শাখা প্রশাখা যে কোনো জায়গা থেকে কেটে বসিয়ে দিলে সেখান থেকেও কিন্তু নতুন চারা পেতে পারি। আমি 4 নম্বরে কালাঞ্চো ডেলাগোয়েন্সিস নামক এই গাছটির কথা বলবো। এই গাছটি দেখুন, এটি এক ধরনের পাথরকুচি গাছ, আর এর পাতা গাছের সাথে সংযুক্ত থাকা অবস্থায় পাতার কিনারা বরাবর অসংখ্য ছোট ছোট নতুন চারা গাছ জন্মে থাকে এবং এগুলো খসে মাটিতে পড়ার সাথে সাথে সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। এছাড়া এই গাছটিকে মাদার অফ মিলিয়নও বলা হয়। এই গাছটি কালাঞ্চো বা পাথরকুচি হওয়ার সাথে সাথে এটি একটি সাকুলেন্ট শ্রেণীর গাছ। এর পাতায় প্রচুর খাদ্য ও জল সঞ্চিত থাকে, সুতরাং এটি একটি অত্যন্ত কষ্ট সহিষ্ণু গাছ। সবসময় দেখা যায় যেই পাত্রে এই গাছটিকে লাগানো হয় সেই পাত্রের মাটিতে অসংখ্য এইরকম গাছ জন্মাতে দেখা যায়, বা কোনো উঁচু জায়গাতে রাখলে তার নিচে যে দেয়াল বা পাঁচিল থাকে সেই পাঁচিলের গায়েও কিন্তু এই পাতা থেকে এই ছোটো ছোটো চারাগুলো খসে পড়ে নতুন চারার জন্ম দেয়।
5 নম্বরে যে কালাঞ্চু গাছটির কথা বলবো এটা অত্যন্ত সুন্দর একটি কালাঞ্চু এর পাতাগুলি ভেরিগেটেড এই গাছটিতে খুব সুন্দর গোলাপি কালারের ফুল হয় আর এই গাছটির পাতা থেকে যেমন চারা তৈরি করা যায় সাথে সাথে এর শাখা কেটেও চারা তৈরি করা যায় পাতা থেকে চারা তৈরি হয় বলে এটি একটি পাথরকুচি গাছ এটাও অত্যন্ত অযত্নে অবহেলায় বেড়ে ওঠে আর এই গাছটিতেও এরকম বর্ষাকালের শেষ থেকে শীতকাল এই সময় জুড়ে অনেক ফুল দেয় আর ফুলগুলি প্রায় 2 থেকে 3 মাস গাছে থাকে কালাঞ্চু গাছগুলির ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যদি কোনো পরিণত গাছের কাটিং থেকে শীতকালে চারা তৈরি করেন তবে সেই গাছ থেকে শীতকালে ফুল পাবেন আর যদি পাতা থেকে চারা তৈরি করেন তাহলে কিন্তু সেই গাছে শীতকালে ফুল পাবেন না তার বয়স 8 থেকে 9 মাস হলে তবেই ফুল পাবেন কালাঞ্চু শ্রেণীর সমস্ত গাছগুলি 12 মাস বেঁচে থাকে অর্থাৎ পার্মানেন্ট গাছ আর এই গাছের খুব সহজে চারা তৈরি করা যায় এবং অল্প সময়ে এই গাছের সংখ্যা অনেক বাড়িয়ে নিতে পারেন আমার বাগানে কালাঞ্চু শ্রেণীর 6 নম্বর সদস্য হলো হাইব্রিড কালাঞ্চু বা হাইব্রিড কালাঞ্চু ব্লসফেল্ডিয়ানা এই গাছটি কালাঞ্চু শ্রেণীর গাছগুলির মধ্যে এই ভ্যারাইটিটি সাতবাগানীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যারাইটি কারণ এই ভ্যারাইটির কালাঞ্চুগুলিতে বিভিন্ন রঙের ফুল হয় আমার কাছে লাল হলুদ ও কমলা এই 3টি কালারের ফুল আছে আর এছাড়া অন্যান্য কালারও হয় এটি সাকুলান শ্রেণীর গাছ এর পাতাগুলো রসালো হয় এবং পাতায় ভবিষ্যতের জন্য বা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য জল এবং খাদ্য সঞ্চিত থাকে অর্থাৎ দীর্ঘদিন যখন জল পায় না তখন কিন্তু এই গাছটি এর পাতায় সঞ্চিত খাদ্য থেকে জীবন ধারণ করে এর যেমন কাটিং থেকে চারা তৈরি করা যায় তেমনি এর পাতা থেকেও চারা তৈরি করা যায় সেই জন্য এটি একটি পাথরকুচি এই লাল ভ্যারাইটির হাইব্রিড কালাঞ্চুটি আমার কাছে প্রায় 1 বছর আছে এটা তার মাদার গাছ এই মাদার গাছ থেকে কিন্তু আমি এই ছোট ছোট যে চারাগুলো তৈরি করেছি ওর কাটিং কেটে ভিজে মাটিতে বসিয়েছিলাম সেখান থেকে তৈরি হয়েছে এগুলোর বয়স বেশি নয় এই বর্ষার পরে পরে তৈরি করেছি এখন কিন্তু প্রত্যেকটা কাটিং থেকে তৈরি গাছে কুড়ি চলে এসেছে আমার ছাদ বাগানে কালাঞ্চুর সদস্য হিসেবে 7 নম্বরে যেটি আছে সেটি হলো কালাঞ্চু লেটিফিরেন এই গাছটি এই গাছটিও এক ধরনের পাথরকুচি শ্রেণীর গাছ কারণ এই গাছটির পাতা থেকে চারা তৈরি হয় এবং কাটিং থেকেও চারা তৈরি হয় কালাঞ্চু শ্রেণীর সমস্ত গাছই ফুল সানলাইট পছন্দ করে এবং ফুল সানলাইটে বেশি সংখ্যক ফুল দেয় ছায়াতে রাখলে এই গাছটি বৃদ্ধি ভালো হবে কিন্তু ফুল দেবে না এই গাছটির ক্ষেত্রে মজার কথা এই হলো এই গাছটির পাতায় দেখুন 2 সারি এরকম অনেকগুলো ছোট 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 নতুন চারা তৈরি হয়ে থাকে এই চারাগুলি কিন্তু এই পাতা থেকে নিচে পড়লেই সেখান থেকে নতুন গাছ তৈরি হবে পাতায় এরকম 2 সারি ছোট ছোট চারা থাকার জন্য এই গাছটিকে মাদার অফ 1000 বলা হয় ডিসেম্বরের লাস্ট উইক পর্যন্ত আমার এই গাছটিতে কোনো কুড়ি আসেনি বা ফুল আসেনি আমি একদম সেখান থেকে 1 টানা 20 থেকে 25 দিন পর্যন্ত এই গাছটিতে কোনো জল দিইনি 20 থেকে 25 দিন পর জলে মিউরেট অফ পটাশ গুলে সেই জলকে এই গাছের গোড়ায় দিয়েছি এরকম পরিচর্যা 1 মাস থেকে 40 দিন করার ফলে দেখুন এই গাছে কুড়ি চলে এসেছে আর এতে কিন্তু ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে এই 20 থেকে ফুল তৈরি হবে সবশেষে বলবো কালাঞ্চু শ্রেণীর সাকুল্যান্টগুলি যেহেতু পাতা থেকে চারা তৈরি হয় সেই জন্য এই গাছগুলিকে পাথরকুচি বলা হয় অর্থাৎ সব রকম পাথরকুচি কালাঞ্চু শ্রেণীর গাছের মধ্যে পড়ে আর এই গাছগুলি অত্যন্ত সহজ পরিচর্যার গাছ অত্যন্ত কষ্ট সহিষ্ণু অর্থাৎ দীর্ঘদিন জল না দিলেও কিন্তু এই গাছগুলি প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত জল ছাড়াই বেঁচে থাকতে পারে আর এই গাছটি বর্ষার পর থেকে ফুল দিতে শুরু করে এবং সারা শীতকাল এই গাছে ফুল থাকে আর একবার ফুল ফোটার পরে সেই ফুল প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত গাছে থাকে তাছাড়া এই সমস্ত গাছগুলি খুব ছোট পটে অনেক বড় হয় এবং অনেক সংখ্যক ফুল দেয় আর এই গাছে ফুল না এলে তাতে জলের কষ্ট দিলে 20 থেকে 25 দিনের মধ্যে এতে কুড়ি চলে আসে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন তাছাড়া আপনি যদি ক্যাকটাস সাকুলেন্ট এডেনিয়াম এবং বিভিন্ন প্রকার আলংকারিক গাছ নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ